কলেজের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় শামীমকে, তন্ন তন্ন করে খুঁজেও আর পাওয়া যায়নি তাকে। শামীম হোসেন টগবগে এক তরুণ, শান্ত স্বভাবের শামীমের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ শহরে। 2016 সালের 24শে মার্চের গল্প। ঘুরতে গিয়েছিল শহরের ঐতিহ্যবাহী মাহতাব উদ্দিন কলেজের পূর্ব পাশের গেটের সামনে। বিকেল বেলা হঠাৎই দুই মোটরসাইকেলে থাকা সাদা পোশাকধারী চারজন তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় সেখান থেকে। বহু লোক থাকলেও কেউ সাহস করে এগিয়ে আসেনি তাকে রক্ষা করতে। শামীম বারবার বলেছিল, আপনারা কারা, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কেউ শোনেনি তার কথা। সন্তানকে যারা হত্যা করেছিল, বিশেষ করে তদানীন্তন আওয়ামী শাসক গোষ্ঠী আর তারই উত্তরসূরি এই এলাকার সন্ত্রাসী নেতা একজন এমপি আনোয়ার হোসেন। শহরের মানুষগুলো শামীমকে শেষবারের মতো তখনই দেখেছিল। এরপর বিভিন্ন অফিসে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম, মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানি, সাবেক এমপির একান্ত সচিব আব্দুর রউফ, পুলিশ সুপার আলতাফ হোসেন, কালীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আজফার আলী শেখ সহ সকলের দ্বারে দ্বারে দফায় দফায় যোগাযোগ করা হলেও তাকে আর ফেরত দেওয়া হয়নি। পরে 2016 সালের 13ই এপ্রিল যশোর সদরের লালখালী গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শাখার শিবির কর্মী শামীম হোসেনের বাবা রুহুল আমিন এভাবেই তার সন্তান হারানোর লোমহর্ষক বর্ণনা করেন। এরপর 2024 সালের 18ই সেপ্টেম্বর বিজ্ঞ আমুলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালীগঞ্জ আদালতে শামীমের বাবা রুহুল আমিন 12 জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেন। রুহুল আমিন শহীদ শামীম মাহমুদের আব্বা, আমার সন্তানকে যারা হত্যা করেছিল, বিশেষ করে তদানীন্তন আওয়ামী শাসক গোষ্ঠী আর তারই উত্তরসূরি এই এলাকার সন্ত্রাসী নেতা একজন এমপি আনোয়ার হোসেন, কি আনোয়ারুল আজিম আনার, সে যেভাবে আমার সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছিল, আল্লাহ হয়তো তাকে সেইভাবেই হত্যা করিয়েছে। তো আমি এখন যারা এই হত্যার ব্যাপারে সহযোগিতা করেছিল, আমি তাদের এই সরকারের কাছে প্রচলিত ধারায় বিচারের দাবি জানাচ্ছি। তারা যেন আমরা যেন সঠিকভাবে ন্যায্য বিচার পাই, সেই আবেদনটা আমি সরকারের কাছে রাখছি। আমরা এখন বর্তমানে মামলা করিনি, তবে প্রক্রিয়াধীন আছে, আমরা একটা মামলা করবো।